আমার বাইরে যে মারছে কুনিয়ে তার পাশে যায় দেশের মানুষের কাছে সবার কাছে তার পাশে যায় কুনি লুডো খেলে পাওনা হওয়া ৭০ টাকার জন্য সাইদুল ইসলাম নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে মাঝহারুল ইসলাম লিমন নামের এক স্কুল ছাত্র। গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ঘোড়াশাল গ্রামের সাদেক মিয়ার ছেলে, ঘাতক লিমন একই গ্রামের আব্দুল করিমের ছেলে। এই ঘটনায় নিহতের নানা আব্দুল মালিক বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। এদিকে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় রহস্যজনকভাবে নিরপরাধ এক প্রবাসীকে মামলার আসামি করার ঘটনা ঘটেছে। মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করতেই নিরপরাধকে আসামি করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। নিহতের চাচাতো ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী নাইম বলেন, আমি সাইদুলকে সাথে নিয়ে হুজুরের খাবার দিতে মসজিদের দিকে যাচ্ছিলাম। লিমনদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সাইদুলকে টাকা দেওয়ার জন্য টান মেরে ভেতরের দিকে নিয়ে যায় লিমন। সেখানে সাইদুলের কাছে পাওনা ৭০ টাকা এক্ষুনি দেওয়ার জন্য দাবি করেন। সাইদুল টাকা দিতে না পারায় লিমন পেয়ারা গাছের একটি ডাল দিয়ে সাইদুলের শরীরে ও মাথায় ঘাড়ে এলোপাতাড়ি পিটাতে থাকলে সাইদুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় আমি তাকে ধরতে গেলে লিমনের জ্যাঠা মুজিবুর রহমান আমাকে মারতে তেড়ে আসে। এসে সাইদুলকে অজ্ঞান অবস্থায় দেখে তিনি থেমে যান। সাইদুলকে লিমন একাই মেরেছে, তার সাথে আর কেউ ছিল না, আর কেউ সাইদুলের শরীরে আঘাত করেনি। ভাই আমি একজনের নির্দেশে আর সাদা দেন ভাই বেক সাদা যে সাই আই কই জানি সাইলাম আর জানি মাইর তার দাম দুম মাইর এই রিমন সাইদুলের রিমন মাতাসে রিমন এই মাতাসে নেই আমি দৌড় দিছি এম সুমকা মাথার মধ্যে বাড়ি দাঁড়িয়েছে ওই মাথার মধ্যে বাড়ি দাঁড়িয়েছে আমি কি আর যারা ঘর সামনে এমনি খাবলা ধরছি কি খাবলা ধরছি এমন সমকা সব আমার বেজে যাচ্ছে শুধু আমার মারছে আর জানাই মারতে হয়েছে কি লাগিলে মারতে আসছে মানে আইসা আমি তো দৌড় দিতে না মার লইলাম আরে আমি এই অবস্থা দেখে উনি আর না না কিছু মারে নাই মারে নাই নিহত সাইদুলের বাবা সাদেক মিয়া বলেন, লিমন আমার ছেলেকে খুন করেছে, আমার ছেলের খুনির শাস্তি চাই। আমরা তো মনে করেন যে অপরাধ করছে তার বিচার চাই, আমরা অন্য মানুষের বিচার চাই না। যে আমার ছেলে এখন করছে তার বিচার চাই, লিমনের ফাঁসি চাই আমরা। সাইদুলের বোন মিতু আক্তার তার একমাত্র ভাইকে হারিয়ে শুধু কাঁদছে আর বিচার চাইছে। মিতু বলেন, ছোটবেলায় মাকে হারিয়েছি, তখন ছোট ভাইটার বয়স ছিল ২১ দিন, মায়ের আদর আমাদের কপালে জোটেনি। আমার একমাত্র ভাইটাকে ৭০ টাকার জন্য এভাবে মেরে ফেললো, কয়েক গুণ বেশি টাকা আমি দিতাম, আমার ভাইটাকে ছেড়ে দিত। আমি খুনি লিমনের ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। আমার একটা ভাই, আমার ভাই, আমার জানা এরকম সব কিছু করতো, আমি খুনের ফাঁসি চাই, খুনের ফাঁসি চাই, আর কিচ্ছু না। এই খুনের জানটা ধরে আপনারা ফাঁসি দিয়ে দিবেন। আমার ভাইয়ের মারা গেছে, আমার একটা ভাই, আমার আর কেউ নেই, আমার যাই, আমার ভাই আনছে সব কিছু করতে, আপনাকে কাছে আমি ফাঁসি চাই খুনির। মামলার তদন্ত কর্মকর্তা এস আই রাজীব চন্দ্র সরকার বলেন, হত্যার আসামি গ্রেফতারের সারাশি অভিযান চলছে। বাদী এজাহারে নিরপরাধ কাউকে আসামি করলে সেটা তদন্তে বের হয়ে আসবে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুল হক বলেন, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।